সবাইকে আমরা রাঙ্গুনিয়া বাসী তথা রাঙ্গুনিয়া উপজেলার সোনাইচুরি রাজবিহারের সংলগ্ন মাঠ প্রাঙ্গণ থেকে আমরা আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আপনারা জানেন রাঙ্গুনিয়া উপজেলার সোনাইচুরি রাজবিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, বাংলাদেশ সংগ্রাম বিক্ষু মহাসভার সহ সাধারণ সম্পাদক এবং রাঙ্গুনিয়া সংগ্রাম বিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ছিল এম শালম চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যাপক, যিনি আমার পাশে বসে রয়েছেন অধ্যাপক সুনন্দ তেরো স্থবির মহোদয়ের মহাস্থবির বরণ অনুষ্ঠান উপলক্ষে দুদিনব্যাপী 19 জানুয়ারি এবং 20 জানুয়ারি দুদিনব্যাপী যে অনুষ্ঠানমালা, অনুষ্ঠানমালার আজকে প্রথম দিন 19 জানুয়ারি। প্রথম দিনের মধ্যে সকালবেলায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা তথা মহাস্থবির নিকায়ের উল্লেখযোগ্য ভিক্ষু সংঘদের নিয়ে অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত সাড়ম্বরে সুন্দরের সহিত সেই অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে এবং বিকেলবেলায় আমরা একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছি। সেই বর্ণাঢ্য র্যালি আমরা চন্দ্রগোনা হয়ে আমরা ইচাকালে রাঙ্গুনিয়া পৌরসভা হয়ে আমরা আবার পুনরায় অত্যন্ত সুশৃঙ্খলতার সহিত কোনো সমস্যা ছাড়া অত্যন্ত সুশৃঙ্খলতার সহিত আমরা সেই র্যালি সুসম্পন্ন করেছি। আগামীকাল আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বাংলাদেশ সংগ্রাম বিক্ষু মহাসভার সুযোগ্য মহামান্য সংগরাজ অজ্ঞ সদ্ধর্ম জ্যোতিকাধ্যদ ডক্টর জ্ঞানশ্রী মহাতের মহোদয় পরম সদ্যবান্তে সভাপতিত্ব করবেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষু সিং তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং আরও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মহান ভিক্ষু সংঘ আগামীকালকের সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের সুনন্দ স্থবির মহোদয়কে মহাস্থবির অভিধায় অভিষিক্ত করবেন, পাশাপাশি ওনাকে সম্মাননায় সম্মানিত করবেন এবং বিশিষ্ট সুধীবৃন্দ, বিভিন্ন গ্রামের সুবনোদ্দয়ী বৃন্দ সেই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত থাকবে। যারা এই লাইভ দেখছেন, আপনাদের দেশ বিদেশ থেকে যারা এই লাইভ দেখছেন, আপনাদেরকে উক্ত অনুষ্ঠানের মধ্যে আগামীকালকে অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করে অনুষ্ঠানের আরও সৌষ্ঠব বৃদ্ধি করার জন্য আপনাদের মৈত্রী আহ্বান করছি। এখানে সকলের জন্য দুপুরের খাবারের সুব্যবস্থা করা হয়েছে, আপনারা প্রত্যেকে উপস্থিত থাকবেন, উপস্থিত হবেন এই প্রত্যাশা রেখে সকলের জয়মঙ্গল কামনা করে এবং দুদিনব্যাপী যে অনুষ্ঠান সুনন্দ স্থবিরের মহাস্থ বিবরণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সাধু সাধু সাধু, প্রত্যেককে ধন্যবাদ। এখানে আরো অনেক পূজনীয় ভিক্ষু সংঘগণ উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ভালো